ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল তিন দিনটার ব্যাপার নিয়ে কথা বলবো কিছু লেটেস্ট আপডেট তোমাদেরকে দেবো তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান থ্রি অ্যান্ড ইন্ডিয়ান টু নিয়ে যারা ইন্ডিয়ান দেখেছে তারা জানে শঙ্কর এবং কমলা সেনের একটা অদ্ভুত একটা সিনেমা ছিল যারা জানে তারা জানে একটা আলাদা লেভেলের কাজ ছিল তো আমরা অনেক ধরেই শুনে ইন্ডিয়ান টু আসবে গোটা শুটিং প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর মাত্র পঁচিশ দিনের শ্যুটিং বাকি রয়েছে তো যারা প্ল্যান করা হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশের টাইম করে কিন্তু এই ইন্ডিয়ান টু কিন্তু রিলিজ করার প্ল্যান চলছে এবং সাংকারের ডাইরেকশন নিয়ে তো কিছু মানে বলার নেই বড় পর্দায় দেখার মতো কাজ তিনি বানান এবং বিশেষ রাজামৌলির পরে বিভিন্ন রকমের জিনিস বড় পর্দাকে যে নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করার জন্য সাংকারের থেকে ভালো পরিচালক সত্যি বলতে কেউ নেই তো যে কারণে আমি কাজটা নিয়ে খুব মানে মানে এক্সাইটেড রয়েছি কমল হাসানকে বহুদিন পরাবার এই চরিত্র দেখতে পাবো সেটা একটা বড় ব্যাপার তো অবশ্যই তো এটা কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে রিলিজ করা প্ল্যানিং করা হচ্ছে এবং মাত্র পঁচিশ দিনের আর কিন্তু শ্যুটিং বাকি রয়েছে কিন্তু এরই মধ্যে একটা বড় খবর সামনে আসছে ইন্ডিয়ান থ্রি নিয়ে কিন্তু গোটা টিম কিন্তু প্ল্যান অলরেডি করে ফেলছে তারা একটা স্ক্রিপ্ট রেডি করছে যেটা কিন্তু ইন্ডিয়ান থ্রি নিয়ে এবং ইন্ডিয়ান টু যদি সাকসেস পায় খুব ভালো রকম যদি সাকসেস পায় যেমনভাবে রোবটের পর টু পয়েন্টও একটা বিরাট সাকসেস পেয়েছিলো সেরকম যদি সাকসেস পায় তাহলে তারা কিন্তু ইন্ডিয়ান এর কিন্তু কাজ কিন্তু তারা শুরু করবে এবং সেটা নিয়ে কমল হাসান এবং শঙ্করের মধ্যে কথাবার্তাও রয়েছে এবং তারা খুবই হ্যাপি ব্যাপারটা নিয়ে এবার সবটাই নির্ভর করছে কিন্তু ইন্ডিয়ান এর মানে সফলতার ওপর এবার ইন্ডিয়ান টু কীভাবে শেষ হয় কীভাবে সেটা থেকে ইন্ডিয়ান থ্রি হতে পারে তার জন্য তো অবশ্যই সিনেমাটা দেখতে হবে তো এটা কিন্তু একটা বিরাট বড় আপডেট তোমরা আপডেটের সাথে কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও নেক্সট যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে তার বক্স অফিস কালেকশান নিয়ে ডে ওয়ান তো প্রথম দিনের কালেকশান খুব একটা আহামোটি কিন্তু হয়নি যেহেতু কার্তিক এবং কিয়ারা সিনেমা যেহেতু তাদের লাস্ট সিনেমা এটা হিউজ ওপেনিং নিয়েছিল এবং বক্স অফিসে প্রায় দুশো কোটি কাছাকাছি বিজনেস করেছিল তো স্বাভাবিকভাবে একটা তো মানে একটা আশা থাকে যে এদের জুটে আবার কিছু করে দেখাবে এবার একটা ব্যাপার ক্লিয়ারলি বয়ে যাচ্ছে ভুল বলে একটু হিট হওয়ার পিছনে কিন্তু অক্ষয় কুমারের এই ব্র্যান্ড ভ্যালু এবং ভুল বুলার নামটার ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু বিরাটভাবে কিন্তু কাজে লেগেছিল লোকে কিন্তু হাইপেই দেখতে গেছিলো নাহলে ওটারও কালেকশন হয়তো এরকমই হয়তো হতো সত্যি কথা বলতে গেলে তো এই মুহূর্তে কার্তিক আরিয়ানকে বিরাট সুপারস্টার ভেবে না আমার মনে হয় না কোনো দরকার রয়েছে ধীরে ধীরে ছেলেটা ভালো কাজ করছে আস্তে আস্তে উঠবে এবার সিনেমাটা দেখুন আমার অতটা ভালো লাগেনি কিন্তু অনেকের ভালো লেগেছে আমি যেটা আশা করেছিলাম সেরকম আমি কিছু পাইনি যে কারণ আমার ভালো লাগেনি এবার কারোর মত মিলবে কারোর মত মিলবে না সেটা তো আলাদা ব্যাপার কিন্তু বক্স অফিস কিন্তু যদি ওয়াটার মত যেহেতু ভালো হয়েছে তাহলে কিন্তু আস্তে কিন্তু এটা কিন্তু গ্রো নিতে পারে প্রথম দিনের কালেকশান বন্ধ হয়নি আট থেকে দশ কোটি সবাই আশা করেছিল সাত কোটি করবে তার থেকে অন্তত এক কোটি দু কোটি হয়তো বেশি হচ্ছে কারণ রাত্রের দিকে কিন্তু স্পট বুকিং ভালো হয়েছে এবার আজকে শনিবার রোববার কিরম কালেকশন করে তারপর অনেক কিছু ডিপেন্ড করছে যেমন যারা আটকে যারা আজকে মানে আস্তে আস্তে এগিয়েছে এবং গিয়ে একটা কিন্তু হিটের জায়গায় কিন্তু পৌঁছে গেছে তারপরে এটাও যদি ধীরে ঘুরী যদি আস্তে আস্তে এগোয় সবটাই নির্ভর করছে কিন্তু সোমঙ্গলভূত কিরাম কালেকশন করছে তার উপর ওই দিনগুলো কিন্তু দু আড়াই কোটি করে কালেকশন করতে হবে এবার দেখার এই দুদিন শুক্র শনি মানে শনিবার রোববার কিরাম গ্রোথ নেয় তো প্রথম দিনের কালেকশান কিন্তু আট থেকে দশ কোটির মধ্যে তো তোমাদের মতে এই কালেকশনটা কেমন হবে সে কিন্তু কমেন্ট করে জানিও লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঠানের রেকর্ড কিন্তু থামছেই না মানে শাহরুখ খানের এইরকম কামব্যাক জাস্ট ভাবা যায় না মানে কী লেভেলের কামব্যাক এরকম ক্যামব্যাক আজ অব্দি কারোর ইতিহাসে হয়েছে কিনা সন্দেহ আছে বড় পর্দায় রেকর্ড ওটিটিতে রেকর্ড টিভিতে রেকর্ড কোথায় না কোথায় রেকর্ড ইউটিউবেও রেকর্ড করেছে সব জায়গাতে রেকর্ড মানে শাহরুখ খান কাকে বলে কামব্যাক সত্যি দেখিয়ে দিল মানে জিরোর সময় তাকে নিয়ে রীতিমতো বলা হচ্ছিলো কেরিয়ার সে যেটা ওটা সেখান থেকে যেভাবে ছয় বলে ছয় ছক্কা হাঁকালো শাহরুখ খান হ্যাটসপ এবং মানে পাঠান দিয়ে বলা যেতে পারে বলিউডে কিন্তু একটা নতুন ইনিং স্টার্ট হয়েছে যদি পাঠান এত বড় একটা সাফল্য পেতো বলিউড শেষ হয়ে যেত তো সেখান থেকে ধরেন এটাও কিন্তু একটা ইতিবাচক দিক যে পাঠান এই কালেকশনটা মানে করতে পেরেছে বলে বলিউড কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পেরেছে তো এখন একটা নতুন আপডেট সামনে এসছে যে এটা তো টিভিতে কদিন আগে টেলিকাস্ট হলো তো টিভিতেও কিন্তু এটা রেকর্ড করেছে হাইয়েস্ট ভিউয়ের টিভিতে এই সিনেমাটা রিচ পেয়েছে যেদিন টিভিতে দেখানো হয়েছে সেটা হচ্ছে ফর্টি ফাইভ মিলিয়ন ফর্টি ফাইভ মিলিয়ন কিন্তু রিচ পেয়েছে এটা মানে পাঠান যেটা কিন্তু এক কথায় বলা যেতে পারে অবিশ্বাস্য রকমের একটা ব্যাপার সত্যি কথা বলতে গেলে ফর্টি ফাইভ মিলিয়ন ভিউজ মানে উইদিন লোক দেখেছে একসঙ্গে জাস্ট ভাবুন একবার অথচ এই এতগুলো লোক কিন্তু টিভিতে অলরেডি দেখে নিয়েছিল তো এটাই হচ্ছে কমার্শিয়াল সিনেমার পাওয়ার কমার্শিয়াল সিনেমার লোক একবার দেখার জন্য দেখেন বারবার দেখার জন্য যে কারণে পাঠান এত বড় হিট পাঠান কিন্তু লোক একবার দেখেন তিন চারবার হলে গিয়ে দেখেছে যে কারণে পাঠানের সাফল্যটা পেয়েছে এবং টিভির ক্ষেত্রেও সেম হচ্ছে আমরা যেমন এখনও কালজয়ী সিনেমাগুলো বারবার টিভিতে দিলে দেখি পাঠান কিন্তু সেই জায়গাটা অর্জন করতে পেরেছে যে কারণে এতগুলো লোক যারা অলরেডি সিনেমা হলে দেখেছে ওটি থেকে তারা আবার কিন্তু টিভিতে দেখেছে ওই শাহরুখ সালমানের অ্যাকশন দৃশ্যটা দেখার জন্য এটা হচ্ছে ক্রেজ তার মানে বুঝতে পারছেন টাইগার থ্রি কী করতে চলেছে এবার মানে জাস্ট অবিশ্বাস্য ব্যবসা আবার ঘটছে ফর্টি ফাইভ মিলিয়ন ভিউজ হয়েছে আর একটা লেগেছিলো এ এম এ ফিফটিন মিলিয়ন ওটার মায়টা আমি ঠিক বুঝতে পারিনি ফর্টি ফাইভ মিলিয়ন রিচ মানে তো পঁয়ত্রিশ মানে ফর্টি ফাইভ মিলিয়ন লোকের কাছে পৌঁছেছে সেটা তো বুঝতে পেরেছি কিন্তু এটার মানে যদি কেউ বুঝে থাকতে পারো এ এম এ ফিফটিন মিলিয়ন এটার মায় কেউ যদি বুঝে থাকতে পারো আমার কিন্তু কমেন্টে জানি এটা আমি ঠিক জানি না যে কারণে আমি এটা সম্বন্ধে কিছু বলতে পারলাম না তোমাদের মতো এটা কি অবশ্যই কিন্তু জানিও তো যাই হোক এখন মতো বাই টেক কেয়ার এগুলি ছিল আজকে লেটেস্ট আপডেট চ্যানেলটা অত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে এখনও তো বাই ভালো দেখো সবাই টেক কেয়ার আবার হবে নমস্কার